সৌদির মরুভূমি শেখ আছে সুগন্ধি ফুলে পর্যটকের দল। সৌদি ইরাক সীমান্তের কাছাকাছি রাফা অঞ্চলে ওই সুগন্ধি ফুলগুলো ফুটেছে। দিগন্ত বিস্তৃত এই ফুলের সমাহার দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সৌদির লোকজন। সৌদি আরবের মক্কা নগরী ও তার আশেপাশে পাহাড়গুলিতে ভারী বৃষ্টিপাত এবং গত ডিসেম্বরে আকস্মিক বন্যার পর সবুজ হয়ে ওঠার খবর জানা গিয়েছিল জানুয়ারিতেই। অন্য বছরের তুলনায় এবারের শীতে বৃষ্টিও বেশি হয়েছে দেশটিতে। এর প্রভাবে দেশটির উত্তরাঞ্চলের বিশাল বিস্তীর্ণ মরুভূমি শেষ গেছে বেগুনি রঙের সুগন্ধি ফুলে। প্রতিবেদনে জানায় সৌদির রাফা অঞ্চলে ঘটেছে এই ঘটনা। এই অঞ্চলটি সৌদি ইরাক সীমান্তের কাছাকাছি। দিগন্ত বিস্তৃত এই ফুলের সমাহার দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সৌদির লোকজন। সুগন্ধি এই ফুলটি সৌদি আরবের বুনো ল্যাভেন্ডার নামে পরিচিত। অঞ্চলে ঘুরতে আসা 50 বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক মুহাম্মদ আল মুতাইরির কথা হয়েছে। তিনি 6 ঘন্টা গাড়ি চালিয়ে রাফা অঞ্চলে এসেছেন। তিনি বলেন, সৌদি আরবের এমন দৃশ্য দেখতে পাবো এমনটা আমরা কখনো আশা করিনি। এই দৃশ্য আর ফুলের সুগন্ধ আত্মাকে তরতাজা করে তোলে। বৃষ্টির সৌদির পশ্চিমাঞ্চলে অনেক এলাকায় ব্যাপক বন্যা হয়েছে, কিন্তু উত্তরাঞ্চলে এই বৃষ্টি এনে দিয়েছে প্রাণের পরশ। রাজধানী রিয়াদ থেকে রাফার মরুভূমি অঞ্চলে দূরত্ব 770 কিলোমিটার। বন্ধু বান্ধব সহ নিজের ব্যক্তিগত গাড়িতে এই পরিমাণ পথ পাড়ি দিয়ে উপস্থিত হয়েছেন সৌদির ব্যবসায়ী নাসের আল কারানি। পিকনিকের উদ্দেশ্যে গাড়িতে তাবু, খাবার ও প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম সঙ্গে এনেছেন তিনি। এএফপিকে তিনি বলেন, আর মাত্র 15 থেকে 20 দিন এই গাছগুলো টিকে থাকবে, তারপর সূর্যের তাপে শুকিয়ে যাবে তারা। ফুল গাছ গেরা একটি ফাঁকা জায়গায় স্টোভে চায়ের কেটলি বসিয়ে চা বানান তিনি। চা খেতে খেতে তিনি বলেন, এখানে আসার পর থেকে নিজেকে খুব নির্ভর লাগছে।